বহরমপুর রবীন্দ্র সদনে 21 জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা সর্বস্তরের নেতৃত্ব, মন্ত্রী, সাংসদ থেকে বিধায়ক। এদিনের সভায় কি বললেন মন্ত্রী আখরুজ্জামান, শুনুন তার বক্তব্য। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 34 বছরের বাম আন্দোলনের বাম ব্যর্থতাকে যদি আমাদের নেত্রী আন্দোলনে আমরা যদি বাম ফ্রন্টে অবসান করতে পারি, আমরা বিশ্বাস রাখি ভারতবর্ষের বুকে যে দলটি আজকে ভারতবর্ষের যে অশুভ শক্তি আজকে মাথা চাড়া দিয়েছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী আজকে গর্জে উঠেছে। আজকে ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলো মমতা ব্যানার্জিকে বলছে, মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে 21 জুলাই কলকাতা শহীদ ময়দান থেকে। কেন সেই দিনে শহীদ ময়দানে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে, তারপর মমতা ব্যানার্জি রেকর্ড মমতা ব্যানার্জি ভাবতে পারে 21 জুলাই। তাই আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে কাতারে কাতারে আমরা কলকাতাকে অবরুদ্ধ করে দেবো। সেদিন শুধু কালো মাথার মাথা ঠাকুর আর তৃণমূল ছাড়া কলকাতা কিছু দেখা যাবে না। ভারতবর্ষের সমস্ত টিভি চ্যানেলগুলো দেখবে যে ভারতবর্ষের আগামী দিনের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে আমরা প্রশ্ন করতে গেলে আজকে তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রাস্তায় নামতে হবে।